গোটা জনগণের কাছে আওয়ামী লীগের যে সরকার, তাদের যে চরিত্র এবং তাদের যে কর্মকাণ্ড, এটা খুব সুস্পষ্টভাবে এসে গেছে। তারা এই দেশে যে একটা সম্পূর্ণভাবে একটা একদলীয় একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে, সেটাই এই প্রমাণগুলো আসে। আওয়ামী লীগ সবসময় আপনার একটা ডাবল স্ট্যান্ডার্ড পার্ট পলিটিক্যাল পার্টি, তারা মুখে বলে একটা, কাজ করে আরেকটা। আওয়ামী লীগ আজকে এই দেশের সবচেয়ে বড় যে ক্ষতিটা তারা করেছে, তা হচ্ছে যে এই দেশের মানুষের যে একটা, এই দেশের যে একটা চরিত্র, একটা একটা ক্যারেক্টার, একটা বহুদলীয় গণতন্ত্রের একটা ব্যবস্থা, সমাজ, একটা আপনার মাল্টি ল্যাটারাল যে বিষয়টা আছে, বহুমাত্রিক বিষয়টা, সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা প্রথম থেকেই বলে আসছি, আজকেও দেখলাম যে আপনার বেশ বিশেষজ্ঞ কয়েকজন এই কথাগুলো বলেছেন একটা ওয়েবিনারে, যে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিসটা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থাটাকেই আপনার ধ্বংস করে ফেলা হয়েছে, এবং আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিধানে অধীনে নির্বাচন, এটা ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী একটা ব্যবস্থা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যেদিন এই আওয়ামী লীগ সরকার, তারা 2011 সালে না, আপনার এটা তারা করলে 2011 সালে যখন আপনার এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে তারা বাতিল করলো পার্লামেন্টে, তখন এইখানে এই ঘরে বসে আমাদের দলের চেয়ারপারসন দেশতি বেগম খালেদা জিয়া একটা প্রেস কনফারেন্স করেছিলেন, এবং সেদিন তিনি যে কথাটা বলেছিলেন যে এই আপনার ব্যবস্থা বাতিল করার মধ্য দিয়ে বাংলাদেশে একটা চিরস্থায়ীভাবে আপনার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হলো, এবং দেশে একটা অস্থিতিশীলতা, অনিশ্চয়তা এবং সহিংসতার দ্বার উন্মুক্ত করা হলো। আজকে দেখেন কতটা সত্য প্রমাণিত হয়েছে। 2014 নির্বাচন বলেন, 2018 নির্বাচন বলেন, আজকে যে নির্বাচনের দিকে আওয়ামী লীগ জোর করে এককভাবে যাওয়ার চেষ্টা করছে, সে তার প্রেক্ষিতগুলো দেখেন, গোটা দেশে জাতিকে আজকে অশান্তিকর এক অবস্থার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, একটা অশান্ত অবস্থা। আমরা এই দেশের মানুষ কেউ জানে না যে কীভাবে নির্বাচন হবে, এই দেশের মানুষ জানে না যে সে তার ভোটটা দিতে পারবে কি পারবে না, কারণ তারা অতীতে যে কাজগুলো করেছে তাতে একটা ব্যাপার নিশ্চিত হয়ে গেছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। এক, দুই নম্বর, দলীয় সরকারের অধীনে নির্বাচন এখানে কোনো দিনই গ্রহণযোগ্য হয় না, সুষ্ঠু হবে না। তারা আমাদের প্রোগ্রামের সময় তার 3 দিন আগে থেকে ট্রান্সপোর্ট স্ট্রাইক করিয়ে দেয়, তারা 3 দিন আগে থেকে পুলিশকে নামিয়ে দিয়ে আপনার চেক, আপনার যে কী বলে ওটাকে, না না ওই যে আপনার রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসায়, বসিয়ে টেলিফোন পর্যন্ত, মোবাইল পর্যন্ত তারা চেক করতে থাকে। এবং আপনার গত ঢাকার বিভাগীয় সমাবেশের আগে আপনারা দেখেছেন 15 দিন তারা এখানে একটা বিশেষ অভিযান চালিয়েছে, সেই অভিযানটা কি, যে তাদের ভাষায় তারা আপনার বিভিন্ন মাদক দ্রব্য দ্রব্য ওই সমস্ত অন্যায় মানে বেআইনি জিনিসগুলোকে প্রতিরোধ করার জন্য হোটেলে, আপনার রেস্টুরেন্টে, ছাত্রাবাসে, বিভিন্ন জায়গায় তারা রেড করে করে হাজার হাজার ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে গেছে। এটা হচ্ছে আওয়ামী লীগের কৌশল, যে তারা বিরোধী দলকে যে কোনো উপলে হোক তাদেরকে তারা কোনো কর্মসূচি করতে দেবে না, বাধাদান করবে, অন্যদিকে ভিন্নমত সহ্য করবে না, আর তারা তাদেরটা বলতেই থাকবে, করতেই থাকবে, এবং সেই ক্ষেত্রে তারা রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলোকে ব্যবহার করবে।